সৈয়দা আসিয়া খাতুন টিকিয়ে রাখলে, আর তেখেতে যেটা 5 বছর বয়স আছে তেখেতর, মানে আমার বুগদাদি সাহেব তেখেত ইন্তেকাল হয়ে গেছিলেন, আর ইয়াতে ডাঙা হয়েছে পীরবাড়িতে। আর তেখেতর যে ভতিজা আছে যে সৈয়দ নুরুদ্দিন সাহেব, তেখেতর কি ডাঙর আছে যে, আর তেখেতেই মোর মানে মাক নিকাহ পড়াই দিছিল মোর বাবার লগত, কাজী জহুরুল হক মোহাম্মদ মহিউদ্দিন গোয়ালপাড়ার, পুরনি গোয়ালপাড়ার সদর কাজী আছে মোর আব্বা। তেখেতে আমার মা আজি 1929 মানত তেখেতর জন্ম হয়েছিল, আর আজি যোয়াকালি ইন্তেকাল হয়েছিল ঢুকাইছে, তেখেতর মোটামুটি 95 মান হয়েছিল। তেখেতর আমি আমি 5 জন ভাই ককাই, আর বাইটি আমি টোটাল আমার 4 জন বাই, ডাঙরজন মনোহর সিং অ্যাডভোকেট আর এমএলএ যে আছিল গোয়ালপাড়া পূবর এমএলএ, তারপর 2 নম্বরজন আজহার হোসেন, তেখেতে হিন্দি টিচার আছিল ধুবুরী হায়ার সেকেন্ডারি স্কুল, তৃতীয়জন মোহাম্মদ আকমল হোসেন, তেখেতে অ্যাডভোকেট এতিয়াও গোয়ালপাড়াত আছে, চতুর্থ মই, মই আসলে ন্যাশনাল প্লেয়ার আছিল, গোয়ালপাড়া জেলার বেস্ট ম্যান আছিল, অসমৰো বেস্ট স্পোর্টসম্যান আছিল 1975 আর 82 লৈকে, আর মই ন্যাশনাল খেলেছিল, সেই হিসাবে চাকরি পাইছিল স্পোর্টস কোটাত, ONGC শিবসাগর মই চাকরি পাইছিল 33 বছর। আর এইফালে আপনার সরু ভাই, সরু ভাইটি এজন আছে মোর আদিল হোসেন অ্যাক্টর, সবে জানে তাকে, তো সরু ভাইটি সিও আহিছিল আজি জানাজাত আছিলে, সবে সবে একটা পাঁচ ভাই আছে, মোটামুটি সেনেকুৱা আৰু। মাৰ